আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জান্স ব্লগস পেরিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সিম্পল কিন্তু ইউনিক একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা দেখে হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে একটা ভাজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তবে এই ভাজিটা এতই সুস্বাদু যে খাবার টেবিলে এই ভাজিটা থাকলে সামনে মাছ মাংস পড়ে থাকলেও সেদিকে ফিরেই তাকাবেন না। এই ভাজিটা দিয়ে শুধু এক প্লেট ভাত শেষ করবেন তাই নয়, বরঞ্চ এই ভাজিটা থাকলে ভাত একটু বেশি খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন কথা না পারিয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটার জন্য আমি মিষ্টি আলু কুচি করে নিয়েছি, যেটাকে অনেকেই রাঙা আলু নামে চিনি। এখানে লাল খোসাওয়ালা যে মিষ্টি আলুটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর এই ভাজিটা কিন্তু একটু বেশি মিষ্টি স্বাদযুক্ত, আলু দিয়ে খেতে ভালো লাগে। সেই সঙ্গে নিয়েছি 6-7টা শুটকি, চ্যাপা শুটকি হলে আরও ভালো হয়, তবে আমার বাসায় চ্যাপা শুটকি নেই। এখানে বাড়িতে তৈরি রোদে শুকিয়ে নেওয়া শুটকি আছে, সেটা দিয়েই আজকের ভাজিটা করব। আর সেই সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর অন্যান্য যে মশলা দিয়ে, অর্থাৎ লবণ, হলুদ, মরিচ, ধনিয়া তো লাগবেই। আর বরাবরের মতো আজকেও আমি রান্নাটা করব সরিষার তেলে। মূল উপকরণ তো দেখিয়ে নিলাম, এখন রান্না শুরু করার পালা। অলরেডি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এই ভাজিটা করার ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, রেগুলার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই ব্যবহার করা হয়েছে। এ তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন কুচি করে রাখা মিষ্টি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মিষ্টি আলু বা রাঙা আলু ব্যবহার করছি। এখন মিষ্টি আলুর টুকরোগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, এতে করে মিষ্টি আলুগুলো মশলা সমেত কষানো হবে আর কিছুটা নরম হয়ে মিষ্টি আলু থেকে পানিও বের হবে। দুই তিন মিনিট পর মিষ্টি আলুগুলো কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মিষ্টি আলু থেকে কিছুটা পানিও বের হয়েছে। এখন এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দেব। যেহেতু এখানে রোদে শুকানো শুটকি ব্যবহার করছি তাই মিষ্টি আলুর সঙ্গে আগেই কষিয়ে নিচ্ছি, তবে যদি লবণ দিয়ে যেই শুটকিগুলো তৈরি করা হয় সেগুলো ব্যবহার করলে শুটকিটা পরে দিলেও চলে। রোদে শুকানো শুটকিগুলো সাধারণত একটু শক্ত হয়, ফলে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই তো মিষ্টি আলু আর শুটকি একসঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মিষ্টি আলু এবং শুটকি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সবকিছু আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে 6-7টা সামান্য চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। মিষ্টি আলু আর শুটকির এই ভাজিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আর সেই সঙ্গে মিষ্টি আলুটাও যদি একটু বেশি মিষ্টি স্বাদের হয় সেক্ষেত্রে কিন্তু এই ভাজিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এখন আবার কড়াইটাকে ঢেকে দিলাম মিনিট দশকের জন্য। এর মধ্যে মিষ্টি আলু এবং শুটকি ভালো করে সেদ্ধ হয়ে কিছুটা গলে আসবে। এই তো 10 মিনিট পর ঢাকনা তুলেছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। শুটকিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে একদম আলুর সঙ্গে মিশে গেছে, এগুলোকে কিন্তু আলাদা করে আর দেখা যাচ্ছে না।
তো এই ভাজিটাকে চাইলে কিন্তু সামান্য ঝোল ঝোলও রাখা যায়, তবে আমি আজকে ভাজিটাকে একদম শুকনো করেই করছি। আর সেই সঙ্গে লবণ টেস্ট করে নিয়েছিলাম, মনে হয়েছিল আরেকটু লবণ লাগবে, তাই সামান্য লবণ দিয়ে আবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি। এই তো শুটকি দিয়ে মিষ্টি আলু ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। আর বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ভাজিটা ভীষণই সুস্বাদু লাগবে। আর যেহেতু এখানে শুটকি ব্যবহার করেছি তো শুটকির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। আর শুটকি দিয়ে যে কোনো ধরনের রান্নাই কিন্তু একটু ঝাল স্বাদের হতে খেতে বেশি ভালো লাগে। আর আগেই বলেছি শুটকি দিয়ে মিষ্টি আলুর এই ভাজিটার মধ্যে মিষ্টি আলুগুলো যদি একটু বেশি মিষ্টি স্বাদের হয় সেক্ষেত্রে ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই তো শুটকি দিয়ে মিষ্টি আলু ভাজি রান্না করা হয়ে গেল। আর দুদিন পরেই যেহেতু আসছে রমজান, রমজানে সারাদিন রোজা রাখার পরেও কিন্তু রাতের খাবার বা সেহরির খাবারে যদি একটু ঝাল ঝাল একটা তরকারি বা ভাজি থাকে সেক্ষেত্রে কিন্তু সেহরি বা রাতের খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় শুটকি দিয়ে মিষ্টি আলুর এই ভাজির রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। তাহলে যে যেখান থেকে আজকে রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।